বন্ধুরা এই ভিডিওতে যে চিঠিটা যে পত্রটা ব্যাপারে আলোচনা করা হচ্ছে সেটা তোমাদের প্রশ্নবিচিত্রার তেইশ পৃষ্ঠা চব্বিশ পৃষ্ঠা এবং পঁচিশ পৃষ্ঠা এই তিনটে পৃষ্ঠাতে তোমরা যথাক্রমে দেখতে পারবে যে এক নম্বর স্কুল যেটা আর হচ্ছে তিন নাম্বার স্কুল এবং যেটা হল চার নম্বর স্কুল এই কোটা স্কুলের পত্র রচনা হিসেবে প্রশ্ন হিসেবে দেখো এই প্রশ্নটা দেওয়া রয়েছে তো একটা জায়গায় লেখা রয়েছে যে রাস্তায় জল জমান অসুবিধে এবং আরেকটা জায়গা হচ্ছে রাস্তার বেহাল বেহাল দশা তো আমি দুটো মিশিয়ে কিন্তু এই চিঠিটা তৈরি করেছি অর্থাৎ যে চিঠি আসুক না কেন এই দুটোর মধ্যে থেকে তোমরা এই চিঠিটা লিখে দিলে হয়ে যাবে এবার ব্যাপারটা হচ্ছে কোনো কোনো জায়গায় তোমার পৌরসভার কাছে লিখতে বলা হচ্ছে আবার কোন কোনো জায়গায় পঞ্চায়েত আবার কোন কোনো জায়গায় কি সাংবাদিক অর্থাৎ সম্পাদকের কাছে লিখতে বলা হয়েছে তো ব্যাপারটা হচ্ছে যেহেতু তোমাদের সম্পাদকের কাছে বেশি গুরুত্বপূর্ণ তাই চিঠিতে আমি সম্পাদক হিসেবেই লিখিয়েছি এবার যদি তোমার পঞ্চায়েত বা পৌরসভার কাছে হয় তাহলে তোমরা কিছুই না সম্পাদক সমীপেশু বলে যে অ্যাড্রেসটা করা হয়েছে ওখানে তুমি লিখবে মাননীয় পৌরপিতা মহাশয় দিয়ে তার নিচে তোমার পৌরসভার অ্যাড্রেসটা এবং যাদের পঞ্চায়েত বলার মানে যদি আসে পরীক্ষায় তাহলে তোমরা মাননীয় পঞ্চায়েত প্রধান মহাশয় তার নিজে পঞ্চায়েতের নাম এবং পঞ্চায়েতের অ্যাড্রেস যেভাবে হয় সেভাবে কিন্তু লিখে দেবে এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এই সম্পাদকের কাছে লেখার সময় কিন্তু তুমি বলতে পারবে না যে আমি আপনার গ্রামের হ্যাঁ আমি আপনার পঞ্চায়েতের অন্তর্গত বা আমি আপনার পৌরসভার অন্তর্গত এত মানে অমুক গ্রাম একটা সামথিং গ্রাম সেটা কিন্তু তোমরা বলতে পারবে না সম্পাদকের কাছে বলতে গেলে তোমার এখানে আমি একটু পরে তো যেভাবে দেখিয়েছি সেটাই সম্পাদকের কাছে আর তুমি যদি পঞ্চায়েত অথবা পৌরসভার কাছে লেখো তখন কিন্তু তোমার এরকম লিখতে হবে যে আমি আপনার পৌরসভার অন্তর্গত বা আমি আপনার পঞ্চায়েতের অন্তর্গত সবাইপুর গ্রাম বা অমুক গ্রামের এত নম্বর ওয়ার্ডের বাসিন্দা মানে ওয়ার্ড যেটা তোমরা জানো ওয়ার্ডটা কিন্তু উল্লেখ করতে হবে ওয়ার্ড যদি তোমরা না জেনে থাকো তোমার পিতা মাতার কাছে তোমার গার্জেনের কাছ থেকে ওয়ার্ডের ওয়ার্ডের নাম্বারটা শুনে নেবে নিয়ে কিন্তু সেটা এখানে বসিয়ে দিতে হবে এটাই নিয়ম আচ্ছা এখানে পৌরসভা হিসেবে সরি এখানে সম্পাদকের কাছে হিসেবে লেখা রয়েছে তো উত্তরটা তোমরা দেখে নাও বাদবাকিগুলো যেগুলো আমি বললাম সেগুলো কিন্তু উনিশ বিশ এরকমই হবে হুম তো তোমরা উত্তরটা দেখে নাও তো যেহেতু এটা সম্পাদকের কাছে লেখা তোমরা বুঝতে পারছ এখানে প্রথমে লেখা হয়েছে যে সম্পাদক সমীপেশু তুমি কোন পেপারের কাছে লিখছো সেটা লিখতে হবে সিক্স মানে আনন্দবাজার পত্রিকা তার নিচে তার অ্যাড্রেস সিক্স প্রফুল্ল সরকারি স্ট্রিট ডালহুসি কলকাতা সাত লক্ষ এক বা জিরো ওয়ান লিখলেই হয় তো বাংলায় লিখতে হবে এটা তো দেখো বিষয় বেহাল মানে আমি এখন বলা হয়েছে কি বেহাল রাস্তার সংস্কারের দাবি জানিয়ে চিঠি তো এরপরে আমরা চিঠি বডি শুরু হবে মহাশয় আমি উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার অন্তর্গত সবাইপুর গ্রামের বাসিন্দা অত্যন্ত গুরুতর একটি সমস্যার সম্মুখীন হয়ে আপনার নিকট পত্র লিখতে বাধ্য হচ্ছি তো বন্ধুরা এখানে একটু ভুল হয়ে গেছে ভুল ঠিক নয় এরকম লিখলেও হবে তবে তোমরা কি করবে তোমরা দেখো এই যে লিখতে বাধ্য হচ্ছি এরপরে না তোমরা একটা প্যারাগ্রাফ করবে মানে এইটুকু প্রথম প্যারাগ্রাফে থাকবে তারপরে যেখান থেকে শুরু হচ্ছে গ্রামের মধ্য দিয়ে এটা আর একটা প্যারাগ্রাফ করবে প্যারাগ্রাফটা ঠিক কীরকম লেন্থে হবে ঠিক ওই আমি উত্তর চব্বিশ পরগনা মানে অর্থাৎ মহাশয় পরে যে কমা ওই কমার লেন্থে কিন্তু গ্রামের মধ্য দিয়ে এই প্যারাগ্রাফটা শুরু হবে কেমন নিশ্চয়ই তোমার বুঝতে পারছো আমি এর আগের চিঠিতে কিন্তু ঠিক যেরকম স্ট্রাকচার মোদ্দা কথা হচ্ছে গ্রামের মধ্য দিয়ে এখান থেকে একটা নতুন প্যারাগ্রাফ শুরু হবে এবার বুঝতেই তো তোমরা নিশ্চয়ই জানো যে প্যারাগ্রাফটা ঠিক মার্জিয়ানের থেকে একটু ছেড়ে হ্যাঁ এই মহাশয়ের লেনথে মহাশয়টা যেখানে শেষ হচ্ছে এই লেনথে কিন্তু লিখতে হয় যাই হোক তোমরা এইভাবে একটু লিখে নেবে দেখো গ্রামের মধ্য দিয়ে প্রসারিত রয়েছে একটি মাত্র রাস্তা যা দুটি শহরকে যুক্ত করে কাজ এই রাস্তাটির উপর যে মাত্রাতিক্ত মাত্রাতিরিক্ত চাপ পড়ে সে কথা বলাই বাহুল্য কিন্তু অত্যন্ত শঙ্কার ব্যাপারটি হলো মাস ছয়েক আগে থেকেই রাস্তাটির অব অবস্থায় একেবারেই বেহাল হয়ে পড়েছে তার উপর সমস্যা বাড়িয়ে দিয়েছে অতি সম্প্রতি বর্ষার প্রবল বর্ষণ রাস্তার মধ্যে অনেকগুলি গভীর এবং অগভীর গর্ত সৃষ্টি হয়েছিল যা ভারী বৃষ্টি জলে ভরে গিয়ে পথচারীদের মনে সুরক্ষিত পথ নির্ণয়ে বাধা সৃষ্টি করছে অর্থাৎ ব্যাপারটা হচ্ছে যে ওই মানে জলের মধ্যে গর্তটা মানে বোঝা যাচ্ছে না পথচারীরা গাড়ি যারা চাচ্ছে তারা বুঝতে পারছে না যে কোন জায়গা দিয়ে এড়িয়ে কোন জায়গাগুলো এড়িয়ে তারা গাড়িটা চালাবে কারণ চারিদিকে গর্ত রয়েছে আর কি তো এরপরে দেখো এই সমস্ত গর্তের মধ্য দিয়ে বড় যানবাহনগুলি উতরে গেলেও ছোট যানবাহনগুলি ইতিমধ্যে অনেক দুর্ঘটনা ঘটিয়েছে জল জমে যাওয়ার কারণে পায়ে হেঁটে যাওয়ার যাতায়াত করাও সম্ভব হয়ে উঠছে না এমন অবস্থায় মহাশয় আপনার কাছে আমার প্রাণের অনুরোধ আপনার বহুল প্রচারিত সংবাদপত্রে আমার এই পত্রটি প্রকাশ করে বাধিত করবেন যাতে স্থানীয় প্রশাসনের রাস্তা সংস্কার বিষয়ক আধিকারিকের দৃষ্টি আকর্ষিত হয় বা দৃষ্টি আকর্ষণ করা যায় যাই হোক তো ডান দিকে তুমি তোমার ইতি দিয়ে তোমার নামটা লিখবে এবং তুমি কত নম্বর ওয়ার্ডের বাসিন্দা সেটা লিখবে এবং বাদিকে কিন্তু তোমার স্থানের নাম এবং তারিখ এ দুটো উল্লেখ করতে ভুলবে না তো আশা করি চিঠিরা চিঠিরা কিন্তু তোমাদের দ্বিতীয় দ্বিতীয় পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই পানীয় জল এর সমস্যা এবং এই রাস্তা মেরামত দুটোই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী যে চিঠিগুলো সেগুলো আমি ক্রমে ক্রমে আমার চ্যানেলে প্রকাশ করে দেব তো সেগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিতে হবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও উপকৃত হতে পারে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলো না ধন্যবাদ